পিএমএওয়াইজি অপেক্ষমান তালিকাভুক্ত বেনিফিশিয়ারি ঘর পাওয়ার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় হস্তক্ষেপের আবেদন জানিয়ে ময়দানে সিপিএম দক্ষিণ জেলা কমিটি। এই দলের এক প্রতিনিধি দল দ্বারহস্ত হয় দক্ষিণ জেলা শাসকের নিকট। বৃহস্পতিবার সিপিআইএমের প্রতিনিধিরা ডেপুটেশন দেয়। পিএমএওয়াইজি অপেক্ষমান তালিকাভুক্ত বেনিফিশিয়ারিদের বঞ্চিত করার জন্য চক্রান্তের চেষ্টার অভিযোগ তোলেন তারা। ঋষ্যমুখ পঞ্চায়েতের শাসক দলের আশ্রিত কিছু কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সিপিআইএম জেলা স্তরের নেতৃত্বরা। ন্যায্য বেনিফিশিয়ারি হওয়া সত্ত্বেও তাদের বাড়িতে পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো যোগাযোগ করেননি। প্রয়োজনীয় জিও ট্র্যাকিং না করেই তারা রিপোর্ট পাঠিয়ে দেন। ন্যায্য ঘর পাওনা থেকে বঞ্চিত করছেন তাদের। এলাকার অন্য সকল সুবিধাভোগীরা তাদের দরখাস্ত জমা দিতে গেলে শাসক দলের একটা অংশের লোক তাদের বাধা দেয় বলে অভিযোগ তোলেন। এদিন আরও বেশ কয়েকটি অভিযোগ তোলা হয় সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির পক্ষ থেকে। বৃহস্পতিবার সমস্ত বিষয় নিয়ে দক্ষিণ জেলা শাসকের নিকট একটি প্রতিনিধিমূলক ডেপুটেশন মিলিত দেন তারা। দাবিগুলো জেলা শাসক খতিয়ে দেখবেন বলে জানান। অন্য দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ন্যায্য বেনিফিশিয়ারিদের বাড়িতে গিয়ে সময়মতো পঞ্চায়েতের তরফ থেকে যোগাযোগ ও জিও ট্র্যাকিং করা, কোভিড মহামারীর কারণে কন্টেনমেন্ট জোন এলাকায় কর্মহীন পরিবারদের কাজ ও খাদ্যের ব্যবস্থা করা। এদিনের প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার, মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত, তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সম্পাদক সুদন দাস সহ আরও অনেকে। আমরা সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির পক্ষ থেকে ডিএম সাউথ ওনার সঙ্গে আমরা দেখা করি। মূলত আমাদের ইস্যু ছিল যে পিএমজিএওয়াই এই প্রকল্পে যারা সি ক্যাটাগরি রেজিস্ট্রেশন ভুক্ত যাদের সিলেক্টেড হয়েছে ঘর পাওয়ার জন্য, আমরা লক্ষ্য করছি বিজেপি সরকার আসার পর সেই সমস্ত বেনিফিশিয়ারি যেন ঘর পেতে না পারে, তার জন্য তাদের বাড়িতে জিও ট্যাকিং না করা, তাদের ফর্মালিটিস না করা এবং তারা এলাকায় নেই বলে বিজ্ঞাপন করা বা এই সমস্ত রিপোর্ট পাঠিয়ে তারা চেষ্টা করছেন যে এই সমস্ত বেনিফিশিয়ারিদের বঞ্চিত করতে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের চাপে ওরা একটা বিজ্ঞাপন দিয়েছেন যারা এলাকায় নেই তারা যেন দরখাস্ত করে। সেই দরখাস্ত করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারা দরখাস্ত করতে যাচ্ছেন, আমরা দেখেছি গতকাল ঋষ্যমুখ ব্লকে যারা দরখাস্ত করতে গিয়েছিলেন এরকম বেশ কিছু মানুষকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তাদের দরখাস্ত ছিনিয়ে নেওয়া হয়েছে। এমনকি ব্লকে যে সমস্ত দরখাস্ত জমা পড়েছিল সেই সমস্ত দরখাস্ত ব্লকের অফিসের সেখানে রিসিভ সেকশন থেকে তুলে নিয়ে গেছেন ওরা জোর করে। তো এই ঘটনা আমরা জানিয়েছি, ডিএম সাহেব স্বীকার করেছেন, উনি ওটা ওনার নলেজে এসেছে এবং ওরা এই সম্পর্কে নির্দিষ্টভাবে এফআইআর করেছেন যারা এই কাজ করেছেন। এবং আমরা বলেছি যেহেতু আমরা সময় পাইনি, মানুষজন বাধাপ্রাপ্ত হচ্ছেন, এই কারণে আমাদেরকে যেন বেশি সময় দেওয়া হয়, আরও একটু সময় বাড়িয়ে দেওয়া হয় এই দরখাস্ত করার জন্য। বিলোনিয়া থেকে সমীর দেবনাথের প্রতিবেদন, দুরন্ত টিভি।